প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই 2020 আষাঢ়, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে এসেছি। তথ্য পরিবেশনের আগে আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে একটু কথা বলবো। কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক অনিরাপত্তা আমাদের সকলেরই মনের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে, যা অনেকেরই নিয়মিত ঘুমকে ব্যাহত করছে। এই মহামারী সময়টিতে পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমাতে হবে। এটা আমাদের মন ও শরীর দুটোই ভালো রাখবে। কোভিড-19 প্রতিরোধে সবচেয়ে কার্যকর এবং একই সাথে কষ্টকর ব্যবস্থাপনাটি হলো শারীরিক দূরত্ব বজায় রাখা বা একে অপরের সংস্পর্শ এড়িয়ে চলা। ইতিবাচক স্পর্শ আমাদের শরীরে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন নামের হরমোন নিঃসরণ বাড়ায় এবং কর্টিসল নিঃসরণ কমায়, যার ফলে ইতিবাচক অনুভূতি সৃষ্টি হয়, যেমন অনুপ্রেরণা, সন্তুষ্টি, নিরাপত্তা, মানসিক চাপ মুক্তি ইত্যাদি। দীর্ঘদিন সংস্পর্শ এড়িয়ে চলার বিষয়টি মানুষের মনে মানসিক দূরত্ব তৈরি করতে পারে, শিশুর সম্মিলিত বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে এবং অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে। এই সময় বাড়ির শিশু এবং বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন। মনে রাখবেন, যে কোনো দুর্যোগে শিশু এবং বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। বয়স্ক মানুষটি হঠাৎ শিশুর মতো অবুঝ হয়ে উঠতে পারেন, শিশুরা খিটখিটে বা অস্থির হয়ে উঠতে পারেন, তাদের প্রতি সংবেদনশীল হন, বিশেষ করে তাদের সামনে কোনো রকম ঝগড়া বা সহিংসতা প্রদর্শন করবেন না। সংসারে নারীর প্রতি যত্নবান হন, বেশিরভাগ সংসারই নারী প্রাথমিক এবং একমাত্র সেবাদানকারী। যে কোনো সংকটে তার কাজের চাপ এবং মানসিক চাপ বহুগুণ বেড়ে যায়। তাছাড়া নারীর নিয়মিত মাসিক পূর্ব বিষণ্ণতা, প্রসবোত্তর বিষণ্ণতা, 50ঊর্ধ্ব নারীদের পোস্টমেনোপোজার উপসর্গ বা বিষণ্ণতা, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি বিষয়গুলোর বিশেষ মনোযোগের দাবি রাখে। তাদের প্রয়োজনগুলিকে অগ্রাধিকার দিন, সংবেদনশীল আচরণ করুন এবং সহযোগিতা করুন। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা পরিহার করুন। বাগান করা, পোষা পশু পাখিকে আদর যত্ন করলেও ভালো অনুভূত হয়। যারা একা থাকেন এবং কোনো পশু নেই, তাদের জন্য নিয়মিত ঘুম, শরীরচর্চা, পুষ্টিকর খাবার গ্রহণ করা, ভার্চুয়ালি সামাজিক যোগাযোগ বজায় রাখা, সুস্থ বিনোদন যেমন নাচ গান, সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা, এমনকি রান্না করাও ইত্যাদি কর্মকাণ্ড মানসিক চাপ কমিয়ে রাখতে সাহায্য করে। সকলেই এই করোনা মহামারীর কালে মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, নিজে কীভাবে ভালো থাকবেন সে পথ আপনি খুঁজে নিতে পারেন নানারকম সৃষ্টিশীল কাজের মধ্যে এবং ভালো কাজের মধ্যে। অন্যকে সাহায্য করা একটু ভালো কাজ, যতটুকু পারবেন অন্যকে সাহায্য করুন, এতে আপনার মন অনেক ভালো থাকবে। আজ নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। আমাদের পরীক্ষাগার আছে 71টি, তবে 7টি পরীক্ষাগারের ফলাফল আমরা পাইনি। এর মধ্যে 3টি বিশ্ববিদ্যালয় এবং 4টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,871টি এবং পরীক্ষা হয়েছে 14,727টি। পূর্বের নমুনা সহ 14,727টি নমুনা গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288টি। এ পর্যন্ত শনাক্ত 1,59,679টি। 24 ঘন্টায় শনাক্তের হার 22.33% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.19%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন, এ পর্যন্ত 1,997 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.25%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 21 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুরুষের সংখ্যা 1,587 জন এবং নারী
410 জন, শতকরা হারে 79.47% পুরুষ মৃত্যুবরণ করেছেন এবং 20.53% নারী মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 11 থেকে 20 একজন, 31 থেকে 40 একজন, 41 থেকে 50 চারজন, 51 থেকে 60 নয়জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 একজন এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের হার 0.60%, 11 থেকে 20 1.20%, 21 থেকে 30 বছরের 3.51%, 31 থেকে 40 7.41%, 41 থেকে 50 14.72%, 51 থেকে 60 29.04% এবং 60 43.52%। 24 ঘন্টায় বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 7 জন, খুলনা 3 জন, বরিশাল 2 জন, সিলেট 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত ঢাকা বিভাগে 1041 জন, চট্টগ্রাম বিভাগে 521 জন, রাজশাহী 101 জন, খুলনা 82 জন, বরিশাল 67 জন, সিলেট 84 জন, রংপুর 53 জন এবং ময়মনসিংহ বিভাগে 48 জন মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে হাসপাতালে 25 জন, বাড়িতে 1 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 3 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতাল যেগুলো আছে তাদের শয্যা সংখ্যার তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা 6075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা 149টি, সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14775টি, সারা দেশে আইসিইউ বেডের সংখ্যা 401টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11141টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 207টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি। সারা দেশের গত 24 ঘন্টায় রোগী ভর্তির তথ্য আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি, তবে আমরা এটি প্রেস রিলিজের মধ্যে অন্তর্ভুক্ত করব। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 744 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 242 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 30123 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 13674 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 16449 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2242 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 375145 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে 1648 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 309995 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64150 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় কোনো সংগ্রহ বা বিতরণ হয়নি, তবে বর্তমানে মজুদ আছে 120881টি, সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 159431টি, এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,45,86,688টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,414 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত ছিল, 1,403 জনকে স্ক্রিনিং করা হয়েছে, যার মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,092 জন, স্থলবন্দরে 174 জন এবং 2টি সমুদ্র বন্দরে 137 জন। এই বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 741,505 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 27,050 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 860,785 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা 471 জন, এ পর্যন্ত 23,240 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 175,723 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,07,105 জন। দক্ষিণ পূর্ব বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,032 জন এবং এ পর্যন্ত 517,877 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট, 3 জুলাই 2020।
তথ্য শেষ করব। যাওয়ার আগে আবারও অনুরোধ করব, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিশেষভাবে বয়স বৃদ্ধ এবং শিশুদের প্রতি নজর দিন। যাদের অসংক্রামক ব্যাধি আছে বা যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন, তারা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিতভাবে ওষুধ গ্রহণ করেন এবং বিশেষভাবে সতর্ক থাকেন করোনা ভাইরাস থেকে, কারণ তাদের জন্য ঝুঁকি বেশি। সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের এই তথ্য শুনবার জন্য অপেক্ষা করেন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।